বাবা চলে এসেছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি বিকেল থেকে ব্লগটা শুরু করছি, আর এখন বেজে আসছে 6টা বেজে আসছে। আর বিকেল থেকে ব্লগটা শুরু করার কারণটা হচ্ছে আজকে নীল সকাল থেকে স্কুলটা ছিল, ও 2টায় স্কুল সেরে এসেছে। আর নীলর স্কুল থেকে বলা হয়েছে আজকে দিনটাতে বাচ্চাদের বিকেলের দিকে ওদের স্কুলে দিয়ে আসতে হবে, আর ওদেরকে একাই মানে ছাড়বে স্কুল থেকে, সেটা একা আসতে পারে কিনা বাচ্চারা সেটা ওরা দেখবে। আর আমরা রেডি হয়ে গেছি, নীলয় আমি রেডি, আর নীলর বাবা তো পর্তুগাল, আর নীলর বাবা আজকে আসবে, সেটাও আমি শেয়ার করবো আপনাদের সাথে। আর এখন আমরা বের হয়ে যাব, নীলয় আর আমি, নীলয় পুরো রেডি, যে নীলয় রেডি হয়ে বসে আছে। আর আমি নীলয়কে কখনো একা ছাড়ি না, আমি ওকে স্কুলে গিয়ে নিয়ে আসি, আবার ওকে দিয়ে আসি। আর আজকে চলুন আমরা এখনই বের হয়ে যাব, চলো পাপা লেটস গো। আর এই যে এখনো 6টা বাজেনি, এখন 5:43 বাজছে, আর আমরা এখনই বের হয়ে যাব, কারণ 6টা বাজে স্কুলে অ্যাটেন্ড থাকতে হবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলো নীলয়। আর এই যে নীলয় বের হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি স্কুলে। আর এই যে চলে এসেছি নীলর স্কুলের সামনে, সব বাচ্চারা চলে এসেছে। নিচে না উপরে, এটা টিচার বলে দিবে বাবা। আমরা দাঁড়িয়ে আছি, বেল বাজলে নীলয় চলে যাবে স্কুলে, অপেক্ষা করছি। বাই বাই, নীলয়কে দিয়ে আসলাম, তারপর 7:30 বাজলে তারপর ও চলে আসবে। গরমও পড়েছে, সাথে আবার হাওয়া আছে, ভালো হাওয়া ছেড়েছে, ওয়েদারটা ভালো আছে আজকে। এখন বাসায় চলে যাচ্ছি, তাহলে আবার নীলর বাবা আসবে, ওকে নিয়ে আবার বের হব। আর এখনো বাজছে 7:15, আর এখনো তো নীলয় আসেনি, অপেক্ষা করছি আমি, চিন্তা করছি আমি চলে যাব কিনা বাহিরে ওকে আনার জন্য। হঠাৎ করে ওয়েদারটা কেমন একদম মেঘলা হয়ে গেছে, আর এই যে হাওয়াও ছেড়েছে দেখা যাচ্ছে। আমি এখন বের হয়ে যাব, বের হয়ে স্কুলের সামনে দাঁড়িয়ে আছি, আর স্কুলের সামনে এসে দেখি যে সব বাচ্চাদের মায়েরা এসে হাজির। ভালোই করেছি চলে এসেছি, না হলে ও আসলে মিস করতো আমাকে, আর মনে মনে ভয়ে পেত। আর এখন ওর জন্য অপেক্ষা করব, এই যে আমি স্কুলের সামনে। নীলয় চলে এসেছে, আর নীলয়কে নিয়ে তো আমি বের হয়ে গেছি। আর নীলয় আজকে কি কি করেছে সেটা বলবে। আর আসলে আমার না মন টিকেনি, ঘরে একা একা থাকবো, আমি চলে এসেছি ওকে নেওয়ার জন্য। আর বলো কি কি করেছো স্কুলে তুমি, বলো। আমি খেয়েছি স্কুলে, তারপরে সুন্দর পাপড় দিয়েছে, আবার সুন্দর লাইট দিয়েছে, বান্ধবের লাইট দিয়েছে, সব দিয়েছে ওরা কিন্ডারগার্টেনে। কি কি খেয়েছো তুমি? ফিশ খেয়েছি, ফিশ ক্র্যাকার, স্পাইসি লেমন জুস খেয়েছি, আবার সব খেয়েছি আমি। ওকে, আমাদের চ্যানেল করে নিও, সাবস্ক্রাইব, কমেন্ট দ্য চ্যানেল, আমাদের শেয়ার করে নিও আমার কিন্ডারগার্টেন ভিডিও। কত দুষ্টু করে, সাড়ে 1টা বেজে গেছে, সন্ধ্যা হয়ে এসছে। আমি আর নীলয় বের হয়েছি, কারণ নীলর বাবা আসছে, দেখি নীলয় কেমন করে ওর বাবাকে দেখে। চলে এসেছে নীলর বাবা, নীলর বাবা চলে এসেছে। আমরা এখন তাহলে বাড়ি যাচ্ছি, তাহলে এখানে শেষ করছি আমার ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। ক্যামেরা কি বলবে? হ্যাঁ বলো, খালি ক্যামেরা বলো। ওকে, আমার
ফ্রেন্ড বাবা চলে এসছে, এখন বাবা দৌড়াচ্ছে, দেখি দৌড়াচ্ছে না, আমার দেখি হ্যাপি হয়েছে, দেখি কি আছে, আবার কোর বালিশ দিয়েছে, চলো আমরা দেখি কি নিয়ে আসা আমার গিফট বাবা, চলো।